আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আমি রাকিব ভিয়া, ব্রাউন মেডিকেল কলেজ। তো আজকে আমরা বায়োলজির যে প্রথম চ্যাপ্টার সেল বা কোষ, আমরা হচ্ছে কোষের বেসিক নিয়ে আলোচনা করব। তাহলে আমরা আজকে ফার্স্ট পার্টে হচ্ছে কোষের বেসিক নিয়ে আলোচনা করব। তো এখানে থাকবে হচ্ছে একটা কোষে কী কী জিনিস থাকে, এবং থাকবে হচ্ছে একটা কোষ কেন বিভাজিত হয়, এবং বিভাজিত হইতে গেলে ডিএনএ রেপ্লিকেশন, ট্রান্সক্রিপশন এবং ট্রান্সলেশন এইগুলা কেন হয়, বা এগুলা সেলের সাথে কীভাবে জড়িত, এই সবগুলো বেসিক নিয়ে হচ্ছে আমরা আজকে ডিসকাস করবো ইনশাআল্লাহ। তো প্রথমে আমরা হচ্ছে একটা সেলে কী কী থাকে, মানে একটা সেলের স্ট্রাকচার কী কী থাকে সেটা নিয়ে আমরা আলোচনা করব। তাহলে এটা যদি একটা সেল হয়, তাহলে সবচেয়ে বাহিরের যে স্তরটা ব্ল্যাক কালার দিয়ে আমরা রেখেছি সেটা হলো কোষ প্রাচীর, সেটা হলো কোষ প্রাচীর। আর ভিতরের যে ব্লু কালার যে এটা হলো কোষ ঝিল্লি। হ্যাঁ, আচ্ছা, তারপর হচ্ছে আমাদের সবচেয়ে বাহিরের যে ইয়াটা, বাহিরের যে আবরণ ইয়াটা, আমরা ভিতরে যে রেড কালার যেটা আসছে সেটা হলো আমাদের নিউক্লিয়াস। আমরা জানি যে আমাদের প্রত্যেকটা সেলের একটা নিউক্লিয়াস থাকে। হ্যাঁ, তাহলে নিউক্লিয়াসের ভিতরে কী থাকে? নিউক্লিওলাস। নিউক্লিয়াসের ভিতরে কী থাকে? নিউক্লিওলাস। তারপর হচ্ছে আমরা নিউক্লিয়াসের চারপাশে থাকে নিউক্লিওপ্লাজম, নিউক্লিওপ্লাজম। এরপরে কিছু থাকে নিউক্লিয়ার পোর, যেগুলো দিয়ে হচ্ছে নিউক্লিয়াসের ভিতর থেকে আমাদের জেনেটিক ম্যাটেরিয়ালসগুলো বের হয়ে আসে। তারপর কী থাকে? তারপর থাকে হচ্ছে আমাদের যে ক্রোমাটিন তন্তু, এই পেঁচানো ক্রোমাটিন তন্তুগুলো থাকে আমাদের নিউক্লিয়াসের ভিতরে। তারপরে আমাদের নিউক্লিয়াসের বাহিরে, নিউক্লিয়াসের বাহিরে কী থাকে? নিউক্লিয়াসের বাহিরে থাকে হচ্ছে চারপাশে ঘিরে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এন্ডোপ্লাজমিক রেটিকুলামগুলো থাকে। তো এন্ডোপ্লাজমিক রেটিকুলামের কিছু অংশ হচ্ছে আমাদের কী থাকে? রাইবোজোম অ্যাটাচ থাকে, রাইবোজোম অ্যাটাচ থাকে। তো এন্ডোপ্লাজমিক রেটিকুলামের যে অংশটাতে রাইবোজোম অ্যাটাচ থাকে সেটাকে আমরা বলতেছি অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। আর যে অংশটাতে হচ্ছে রাইবোজোম অ্যাটাচ থাকে না, সেই অংশটাকে আমরা বলতেছি হচ্ছে মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। তারপর আর কী কী থাকে? তারপর আরও হচ্ছে থাকে হচ্ছে তোমার কী বলে মাইটোকন্ড্রিয়া থাকে, মাইটোকন্ড্রিয়া থাকে। তারপরে সেন্ট্রিউল থাকে, সেন্ট্রিউল থাকে। তারপর হচ্ছে গলগি বডি থাকে, তারপর লাইসোজোম থাকে। তো এই অঙ্গাণুগুলো হচ্ছে আমাদের একটা সেলের ভিতরে থাকে। তাহলে আমরা যদি একটা সেলকে কল্পনা করি, তাহলে এই কোষ ঝিল্লির ভিতরে, এই যে কোষ ঝিল্লি বা এই কোষ ঝিল্লির ভিতরে যে অংশটা পুরোটাকে আমরা বলতেছি প্রোটোপ্লাজম। এবং প্রোটোপ্লাজম হচ্ছে দুইটা ভাগে বিভক্ত, নিউক্লিয়াস আর নিউক্লিয়াস ছাড়া যে বাকি অংশটা সেগুলোকে বলতেছি আমরা সাইটোপ্লাজম। তাহলে আমরা যদি ভাগ করি যে প্রোটোপ্লাজম, প্রোটোপ্লাজম, তো প্রোটোপ্লাজমের দুইটা অংশ কী কী? নিউক্লিয়াস আর সাইটোপ্লাজম। অর্থাৎ আমাদের এই কোষ ঝিল্লির ভিতরে সমস্ত পদার্থটা হচ্ছে প্রোটোপ্লাজম। এর মধ্যে যদি নিউক্লিয়াসটাকে বাদ দিয়ে পুরো এটা করে দিতে হচ্ছে সাইটোপ্লাজম। তাহলে নিউক্লিয়াসে কী কী পার্ট? নিউক্লিয়ার মেমব্রেন বা আবরণী, নিউক্লিওলাস, তারপর হচ্ছে ক্রোমাটিন তন্তু, তারপর হচ্ছে রন্ধ্র, তারপর হচ্ছে নিউক্লিওপ্লাজম, নিউক্লিওপ্লাজম। এগুলো হচ্ছে আমাদের নিউক্লিয়াসের উপাদান। তারপরে বাইরের দিকে কী থাকে? যে কিছু সঞ্চিত বস্তু থাকে। সঞ্চিত বস্তু কী? আমরা জানি আমরা যে সকল খাবারগুলো খাই এগুলো হচ্ছে আমাদের কোষে, বিভিন্ন কোষে, লিভার কোষ, তারপর হচ্ছে যকৃতের কোষ, তারপর হচ্ছে মাসলের কোষ, এগুলো থেকে হচ্ছে সঞ্চিত থাকে, মানে স্টোর থাকে। কী কী? যেমন কার্বোহাইড্রেট, প্রোটিন এবং চর্বি বা ফ্যাট। তো এই খাবারগুলো আমরা দৈনিক খাই, এগুলো হচ্ছে আমাদের কোষের ভিতরে সঞ্চিত থাকে। তারপর হচ্ছে কিছু নিশ্চিত পদার্থ, যেমন আমাদের যখন দরকার হয় তখন আমাদের সেলের ভিতর থেকে এনজাইম, হরমোন, পিগমেন্ট, ন্যাক্টার এগুলো হচ্ছে নিঃসৃত হয়। তারপর হচ্ছে কিছু থাকে অঙ্গাণু, কিছু থাকে অঙ্গাণু। তাহলে এই অঙ্গাণু হলো দুই ধরনের, কী কী? আবরণীযুক্ত এবং আবরণীবিহীন। অর্থাৎ এই অঙ্গাণুগুলোর উপরে একটা মেমব্রেন বা আবরণী থাকে। তাহলে আবরণীযুক্ত অঙ্গাণুগুলো কী কী? মাইটোকন্ড্রিয়া, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, প্লাস্টিড, গলগি বডি, এরা হচ্ছে আবরণীযুক্ত। আর আবরণীবিহীন মানে কি? এদের উপর কোনো পর্দা থাকে না। এরা কী কী? মাইক্রোটিউবুলস, সেন্ট্রিউল, রাইবোজোম, এরা হলো আবরণীবিহীন যুক্ত
অঙ্গাণু। তাহলে এরা কোথা থেকে, এই প্রোবগুলো জিনিস কোথা থেকে, আমাদের এই সেলের ভিতরে। এখন হচ্ছে যে সেলটা কেন সেল ডিভিশন হয়, তাহলে আমাদের সেলটা কেন ডিভাইড হয়। তো আমরা যদি একটা এক্সাম্পল দেখি, যে মনে করো যে আমাদের এই হাত বা আমাদের এই আঙ্গুলটা, এই আঙ্গুলটাকে আমরা যখন ছোটো ছিলাম তখন আমাদের আঙ্গুলটা অনেক ছোটো ছিল, কিন্তু আস্তে আস্তে আমাদের আঙ্গুলটা বড় হয়েছে। তো এই আঙ্গুলটা কী দ্বারা গঠিত? কোষ দ্বারা গঠিত। এই আঙ্গুলটা কী দ্বারা গঠিত? এই কোষ বা সেল দ্বারা গঠিত। তো এই প্রাথমিক যে কোষটা ছিল, এই কোষটা আস্তে আস্তে ডিভাইড হইতে হইতে, বিভাজন হইতে হইতে আমাদের আঙ্গুলটা বড় হয়েছে। তার মানে কি, একটা কোষ থেকে অনেকগুলা কোষ তৈরি হওয়ার যে প্রসেস, এটা হতেছে কোষ বিভাজন। তাহলে দেখো, তাহলে আমরা যদি এই কোষটা থেকে যদি নতুন আরেকটা কোষ তৈরি করতে চাই, নতুন দুইটা কোষ তৈরি করতে চাই, তো এই কোষটা থেকে, তাহলে কী করতে হবে? আমাদের এই কোষটাকে আমাদের ডিভাইড করতে হবে, তাই না? আমাদের এই কোষটাকে ডিভাইড করতে হবে। ডিভাইড করার ফলে তাহলে নতুন দুইটা কোষ তৈরি হবে। তো এখন দেখো, নতুন যদি দুইটা কোষ তৈরি করতে চাই, তাহলে কী করতে হবে? দুইটা কোষে সেম অ্যামাউন্টের এই কম্পোনেন্টগুলো দুই পাশে ভাগ হয়ে যেতে হবে। তাহলে দেখো, আমরা যদি দুইটা কোষ তৈরি করতে গিয়ে দুইটা কোষে যদি সেম পরিমাণ জিনিস নিতে চাই, তাহলে কী করতে হবে? সবগুলা জিনিসকে সমান ভাগে ভাগ করতে হবে। তো এই সমান ভাগে ভাগ করতে গেলে, আমরা দেখো, আমরা জানিস কোনো কিছু ভাগ করতে হলে সব বাহির থেকে ভাগ করা শুরু করি, বাট এই ক্ষেত্রে কী হবে? ভিতর থেকে ভাগ হওয়া শুরু হবে। সর্বপ্রথম কোথা থেকে শুরু হবে? নিউক্লিয়াসের ভিতর থেকে। তো নিউক্লিয়াসের ভিতর আমরা কী জানি? এই যে এটাকে বলতেছি আমরা ক্রোমাটিন। তাহলে দেখো, এই ক্রোমাটিন হচ্ছে আমাদের নিউক্লিয়াসের ভিতরে সবচেয়ে যে পেছানো যে অংশটা, এটাকে আমরা বলছি ক্রোমাটিন তন্তু। তো এই ক্রোমাটিন তন্তুটা যখন আমাদের সেল ডিভিশন হয়, আমাদের সেল ডিভিশনের সময় কী হয়? সে জল যোজন করে। আমাদের সেল ডিভিশনের সময় কী হয়? জল যোজন করে। জল যোজনের ফলে কী হয়? সেল, এই ক্রোমাটিন তন্তুগুলা, এই যে সুতাগুলো, এগুলো মোটা হয়। মোটা হওয়ার ফলে কী হয়? এগুলো আমাদের মাইক্রোস্কোপের নিচে দেখা যায়। তো এই ক্রোমাটিন তন্তুগুলো যখন জল যোজন করে মোটা হয় এবং মাইক্রোস্কোপের নিচে দেখা যায়, তখন এগুলোকে আমরা বলতেছি ক্রোমোজোম। তাহলে দেখো, ক্রোমোজোম কী? ক্রোমাটিন তন্তুগুলোকে আমরা বলতেছি ক্রোমোজোম। তাহলে দেখো, ক্রোমাটিন তন্তুগুলো ছিল এরকম পেঁচানো। তো যখন ক্রোমোজোম হবে তখন কী হয়ে যাবে? এরকম মোটা এবং তাজা হয়ে যাবে। তার থেকে আমরা মাইক্রোস্কোপের নিচে দেখতে পাবো। তাহলে এটা হলো আমাদের একটা ক্রোমোজোম। তো আমরা কী করবো? আমরা জানি যে ক্রোমোজোমের ভিতরে কী থাকে? ডিএনএ থাকে। তাহলে আমরা কী করবো? এই ভাগ করার জন্য আমরা একটা ডিএনএ থেকে নতুন একটা ডিএনএ তৈরি করবো। তার মানে কি, আমরা যদি একটা কোষ থেকে দুইটা কোষ তৈরি করতে চাই, তাহলে এই একটা যে ডিএনএ ছিল সেটাকে আমরা ভাগ করে দুইটা ডিএনএ করবো। মানে কি, দুইটা সেলের ভিতরে বা দুইটা কোষের ভিতরে আমরা সমানভাবে ভাগ করবো। তাহলে এই একটা ডিএনএ থেকে নতুন একটা ডিএনএ, মানে দুইটা ডিএনএ তৈরি করার যে প্রসেস, এটাকে আমরা বলতেছি কি? ডিএনএ রেপ্লিকেশন। আমরা রেপ্লিকা মানে কি? কপি করা। আমরা জানি রেপ্লিকেশন আসছে রেপ্লিকা থেকে, আর রেপ্লিকা মানে হচ্ছে কপি করা। তাহলে দেখো, আমরা যদি প্রথম থেকে দেখি যে প্রথম থেকে আমাদের যে একটা ডিএনএ থেকে নতুন একটা ডিএনএ তৈরির যে প্রসেস, এটাকে আমরা বলতেছি ডিএনএ রেপ্লিকেশন। তাহলে এটাকে আমরা বলতেছি ডিএনএ রেপ্লিকেশন। তাহলে ডিএনএ রেপ্লিকেশন আমরা কেন করতেছি? যে একটা সেল থেকে দুইটা সেল তৈরি করার জন্য আমরা ডিএনএটাকে দুই ভাগে ভাগ করবো, সমান ভাগে ভাগ করবো। মানে কি, একটা ডিএনএ থেকে সেম অ্যামাউন্ট জেনেটিক ম্যাটেরিয়ালস আমরা কপি করবো। তাহলে এই কপি করা, ডিএনএ থেকে ডিএনএ যে কপি করতেছি বা নতুন একটা ডিএনএ তৈরি করতেছি, সেটাকে আমরা বলতেছি ডিএনএ রেপ্লিকেশন। তারপর দেখো, ডিএনএটা ভাগ করলে হবে না। আমরা জানি যে ডিএনএটা কই সূত্রক? ডিএনএটা হচ্ছে দুই সূত্রক বিশিষ্ট। ডিএনএটা হচ্ছে দুই সূত্রক বিশিষ্ট। তো আমরা কী করবো? এই দুই সূত্রক বিশিষ্ট ডিএনএটাকে আমরা এক সূত্রক বিশিষ্ট ডিএনএ, অর্থাৎ এটাকে আমরা বলতেছি আরএনএ। এই দুই সূত্রক বিশিষ্ট যে সুতাটা, সেটাতে আমরা এক সূত্রক বিশিষ্ট সুতাতে আমরা হচ্ছে বাক কনভার্ট করবো। তাহলে এই ডিএনএ থেকে যে আরএনএ তৈরি হলো, এটাকে আমরা বলতেছি কি? ট্রান্সক্রিপশন। তাহলে দেখো, এই ডিএনএ থেকে আমরা কী করবো? আরএনএ তৈরি করবো। এই ডিএনএ থেকে আমরা কী করবো? আরএনএ তৈরি করবো। তাহলে এই ডিএনএ থেকে যে আরএনএ যে তৈরি হলো, এটাকে আমরা বলতেছি ট্রান্সক্রিপশন। এই ট্রান্সক্রিপশন, তাহলে এই ট্রান্সক্রিপশন তৈরি করলাম। এখন এই আরএনএ সূত্রকটা কী করবে?
আমাদের যে প্রোটিন তৈরি করবে, প্রোটিন তৈরি করবে। দেখো আমরা বলতেছিলাম যে আমাদের হাতের যে সেলগুলো ছিল, কোষগুলো ছিল, এগুলার ভাগ হইতে হইতে আমাদের এত বড় আঙ্গুলটা হয়েছে। বাট এই আঙ্গুলটা যদিও সেল, কিন্তু আমরা কিন্তু এগুলো কিন্তু প্রোটিন, কারণ আমরা ডিএনএ, কিন্তু আমরা জানি যে আমাদের ডিএনএ কী করে, জেনেটিক ম্যাটেরিয়ালসগুলো সে ক্যারি করে। আসলে কিন্তু সে ডিএনএ কিন্তু কাজ করে প্রোটিনের মাধ্যমে, ডিএনএর মাধ্যমে কাজ করে না। ডিএনএ কাজ করে কীভাবে? প্রোটিনের মাধ্যমে, অর্থাৎ প্রোটিনের মাধ্যমে সে বংশগতির যে ইয়েগুলো সেগুলো হচ্ছে প্রকাশ করে। তাহলে দেখো, এই ডিএনএ থেকে আমরা, আরএনএ থেকে আমরা কী করব, তৈরি করব হচ্ছে প্রোটিন, আরএনএ থেকে তৈরি করব প্রোটিন। তাহলে এই আরএনএ থেকে যে প্রোটিন তৈরির যে প্রসেস, সেটাকে আমরা বলতেছি ট্রান্সলেশন, ট্রান্সলেশন, এটাকে আমরা বলতেছি ট্রান্সলেশন। তাহলে দেখো, প্রথমে আমরা নিউক্লিয়াসের ভিতরে ভাগ করা শুরু করলাম। তাহলে যদি দুইটা সেল করবো, তাহলে আমরা দুইটা ডিএনএ তৈরি করতে হবে, একটা ডিএনএ থেকে দুইটা ডিএনএ তৈরি করতে হবে। তাহলে এই একটা ডিএনএ থেকে আরেকটা ডিএনএ তৈরি করলাম, ডিএনএ রেপ্লিকেশন, তারপরে ডিএনএ থেকে আরএনএ তৈরি করলাম, মানে দুই সূত্রক যে অংশটা ছিল সেটা থেকে এক সূত্রক বিশিষ্ট অংশ তৈরি করলাম, এটাকে বলতেছি আমরা আরএনএ। এই ডিএনএ থেকে আরএনএ তৈরির প্রক্রিয়াটা বলতেছি আমরা ট্রান্সক্রিপশন। তারপরে এই আরএনএ থেকে আমরা প্রোটিন তৈরি করবো, কারণ আমরা জানি যে ডিএনএর যে প্রকাশ করে প্রোটিনের মাধ্যমে, তাহলে এই প্রোটিন তৈরি করবো। তাহলে আরএনএ থেকে প্রোটিন তৈরি করার যে প্রসেস, এটাকে আমরা বলছি ট্রান্সলেশন। ওকে, তাহলে আমাদের নিউক্লিয়াসের বিভাজন শেষ। এখন কী করতে হবে? আমাদের যে নিউক্লিয়াসটা ভাগ করতে হবে। তাহলে আমরা জানি যে নিউক্লিয়াসকে ভাগ যে করার প্রসেসকে আমরা বলতেছি ক্যারিওকাইনেসিস, ক্যারিওকাইনেসিস, কারণ নিউক্লিয়াসের বিভাজনকে আমরা বলি ক্যারিওকাইনেসিস। তারপর নিউক্লিয়াস যখন বিভাজন হবে, তারপর আমরা কী করবো? আমরা সাইটোপ্লাজমকে ভাগ করবো। তাহলে সাইটোপ্লাজমকে ভাগ করাকে আমরা বলতেছি কি? সাইটোকাইনেসিস। সাইটোকাইনেসিস অর্থাৎ আমরা ভিতর থেকে ভাগ করতে করতে আমরা, তাহলে আমরা কি দেখলাম? যে এই যে ভিতর থেকে আস্তে আস্তে ভাগ করতে করতে আমরা বাহির দিকে আসলাম, এবং সেলটাকে দুইটা ভাগে ভাগ করলাম, এবং দুইটা সেলে সমান পরিমাণ জিনিস আমরা ভাগ করে দিলাম। তারপর আমরা যে নতুন যে সেলটা তৈরি হবে, নতুন দুইটা সেল, দুইটা সেলে কী থাকবে? সেম অ্যামাউন্ট জিনিস আমরা পাবো, দুইটা সেলে আমরা সেম অ্যামাউন্ট পরিমাণ জিনিস পাবো। এভাবে হচ্ছে একটা সেল থেকে দুইটা সেল, দুইটা সেল থেকে চারটা সেল, সেম পরিমাণ কম্পোনেন্ট নিয়ে তৈরি হচ্ছে। এর জন্য কোনো সেলের ভিতরে বিভিন্ন রকম দেখা যায় না, সেম পরিমাণ জিনিস দেখা যায়। তাহলে এই জন্য আমরা হচ্ছে এই একটা সেল থেকে নতুন সেলগুলো তৈরি করার জন্য আমরা ডিএনএ পড়ি, আরএনএ পড়ি, মানে ডিএনএ রেপ্লিকেশন, ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন, ক্যারিওকাইনেসিস, সাইটোকাইনেসিস, এই জিনিসগুলো পড়ি। এবং এই ক্যারিওকাইনেসিস আর সাইটোকাইনেসিসটা হচ্ছে আমাদের মাইটোসিস ডিভিশন, আমরা যে মাইটোসিস ডিভিশন পড়ি, এ হচ্ছে এই ক্যারিওকাইনেসিস আর সাইটোকাইনেসিসকে বলি। আর এই ডিএনএ থেকে প্রোটিন তৈরি করার যে প্রসেস, দেখো আমরা এই ডিএনএ থেকে প্রোটিন তৈরি করার পর্যন্ত আমরা কী করতেছি? আমাদের জীবনের যে ডিএনএটা প্রকাশ করতেছে, মানে আমাদের জীবন ধারণের যে বৃত্তিগুলো প্রকাশ করতেছে। এই জন্য এই ডিএনএ রেপ্লিকেশন, ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন, এগুলোকে বলতে হয় জীবনের মৌলিক বৃত্তি, মৌলিক বৃত্তি বা সেন্ট্রাল ডগমা অফ লাইফ, সেন্ট্রাল ডগমা অফ লাইফ। কারণ দেখো, এই তিনটা প্রসেসের মাধ্যমে আমরা কী করছি? আমাদের জীবনের যে বৃত্তিগুলো, এই বৃত্তিগুলো আমরা প্রকাশ করতেছি। এই জন্য বলা হয় জীবনের মৌলিক বৃত্তি বা সেন্ট্রাল ডগমা অফ লাইফ। দেখছো, বুঝতে পারছো? তাহলে আমরা ডিএনএ রেপ্লিকেশন কেন পড়ি, ট্রান্সক্রিপশন কেন পড়ি, ট্রান্সলেশন কেন পড়ি, এবং মাইটোসিস ডিভিশন আমরা কেন পড়ি? কারণ আমাদের একটা সেল থেকে দুইটা সেল, দুইটা সেল থেকে চারটা সেল, এভাবে তৈরি করে করে আমাদের বডিটাকে হচ্ছে গ্রো করতে হবে। তো এই জন্য আমরা হচ্ছে এগুলো পড়ি। তো সবাইকে অনেক ধন্যবাদ, আমরা আশা করি সবাই জিনিসগুলো বুঝতে পেরেছ। আমরা নেক্সট পার্টে হচ্ছে ডিএনএ রেপ্লিকেশন, ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন নিয়ে আমরা আরও বিস্তারিত আলোচনা করব। তো সবাইকে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল, এবং সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।